তো আমরা ঠিক করলাম যে খাবার দাবার ভালো দিতে হবে। তো চিন্তা ভাবনা করেছি যে নিজেরা যদি জৈব সারের মধ্য দিয়ে যেগুলো কোনো মানে কীটনাশক না দিয়ে শুধু জৈব সার পদ্ধতি আমরা চাষ করতে পারি, অত্যাধুনিক যে পদ্ধতি বারবার সরকার বলছে জৈব সার দিয়ে চাষ করে, সেইভাবে যদি চাষ করে আমরা রবি ফসল উৎপাদিত করতে পারি তাহলে স্টুডেন্টরা উপকৃত হবে। একদিকে আমাদের এসটিএসসি হোস্টেল, আর এক অপরদিকে এই বিদ্যালয়ের স্টুডেন্টরা, সবারই জন্যই কিন্তু আমরা চিন্তাভাবনা করেছি। কারণ আমাদের এসটিএসসি হোস্টেলেরও যে মাথা পিছু ছাত্রের টাকা বরাদ্দ মাত্র 1000 টাকা, তাতে কিন্তু আমরা সঠিকভাবে ওদের খাওয়া দাওয়া করাতে পারছিলাম না। তো আমরা এই সবজি চাষ গত বছর থেকে করার পর দেখতে পাচ্ছি যে এসটিএসসি যে হোস্টেলের ছাত্ররা তারাও খুবই তৃপ্তি বোধ করছে। আমাদের এই জায়গাগুলো প্রতিষ্ঠিত অবস্থায় ছিল, কিন্তু আমার স্কুলে যে বিষয়টি নারায়ণ চন্দ্র পানিমশাই, তিনি গত বছর বললেন যে এইগুলোই আমরা সবজি চাষ করবো, যে সবজিগুলো আমাদের হোস্টেলেও হবে, হোস্টেলে যে সৃষ্টি হোস্টেল আছে সেখানে ছেলেরাও খাবে, এবং একই সাথে মিড ডে মিলেও আমাদের এগুলো রান্না করে ছেলেদিকে আমরা খাওয়াতে পারবো। সেই জন্য আমরা আলু চাষ করেছি, শাক চাষ করেছি, শাক ধরুন এখানে পালং শাক আছে, কুনকো শাক আছে, আর আছে টমেটো আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, বেগুন আছে, এই যে সতেজ এবং টাটকা সবজিগুলো এগুলো সবই যে জৈব সার দিয়ে তৈরি, এখান থেকে লোকালিটি থেকে আমরা সার কিনেছি এবং সেই কেনার ফলে এখানে এই চাষটা হয়েছে আমাদের এখানে। এছাড়াও আমাদের পিছনে একটা পুকুর আছে, ওখান থেকে মাছও হয়, মাঝে মাঝে আমরা ছেলেদিকে খাওয়াতে পারি আর কি।